স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেগুলো দিচ্ছিলাম ওইগুলো করছিলেন? হ্যালো, সফটওয়্যার সাইন্সটা করছিলেন যেগুলো দিচ্ছিলাম? জি স্যার। আজকে কোন বিষয়ে পড়াবেন স্যার? ওইখানে আছে, ইয়েতে করছিলেন, একটা ক্লাস করছিলেন না? কস্ট অফ ক্যাপিটাল ক্লাস করছিলেন আপনি? কস্ট অফ ক্যাপিটাল ক্লাস করছিলেন? মিম তোরে জিজ্ঞেস করতেছে। ও আমি কি কস্ট অফ ক্যাপিটাল সব বুঝিনি। বললাম কস্ট অফ ক্যাপিটাল ক্লাস করছিলেন? আগের ক্লাস গুলো দেখি নাই আমি। দেখেন আপনার পরীক্ষার ডেট কিন্তু যে কোনো সময় করে যাবে। আমার এক্সাম তো 5-6 তারিখে, তারপর আমি ইনশাল্লাহ।
দেখেন প্রবলেম একুশ, দেখেন একুশটা কি পারবেন? চারশো পঞ্চান্ন পেজ। দেখেন এখানে চাইছে কি, ডিটারমাইন দা কস্ট অফ ক্যাপিটাল, এখানে কস্ট অফ ক্যাপিটাল চাইছে, অর্থাৎ কেই চাইছে, দেখেন কেই চাইছে, ঠিক আছে, কেই সমান সমান দেখেন ডি ওয়ান পিও প্লাস জি, অন্য অন্য অঙ্কগুলোতে আমাদের ডি ওয়ান সরাসরি ইনফরমেশনগুলো দেওয়া থাকতো, তারপর কিন্তু এই অঙ্কটাতে এরকম ইনফরমেশন সরাসরি দেওয়া নাই, এখানে আমাদের কি করতে হবে, জিনিসগুলো ইনফরমেশন গুলা বের করতে হবে, ঠিক আছে, দেখেন আপনারা পারেন কিনা, যদি পারেন তো আমি যাব না। সঞ্জিতা দেখেন পারবেন এটা? হ্যাঁ দেন শুরু থেকে। না স্যার। আরে দেন ডিটারমাইন দা কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করো, ঠিক আছে, চাইছে কস্ট অফ ক্যাপিটাল, কেই সমান সমান ডি ওয়ান পিও প্লাস জি চাইছে আমার, ঠিক আছে। তো প্রশ্নটা আমি পড়ি, শ্যামা কোম্পানি লিমিটেড হ্যাজ 18 লাখ অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং, এটা হলে গিয়ে 80 লাখ শেয়ার আছে শ্যামা কোম্পানি লিমিটেড, দ্য কারেন্ট মার্কেট প্রাইস ইস টাকা 30, বর্তমানে মার্কেট প্রাইস কত? 30 টাকা, অ্যান্ড দ্য বুক ভ্যালু বিশ টাকা 20 পার শেয়ার, এবং এটার বইয়ে লিখিত মূল্য কত আছে 20 টাকা, কিন্তু মার্কেট দাম আছে কত? 30 টাকা, দ্য ফার্ম আর্নিংস পার শেয়ার ইজ টাকা 2, ফার্মের আর্নিং পার শেয়ার কত দেওয়া আছে? 4 টাকা দেওয়া আছে, এন্ড ডিভিডেন্ড পার শেয়ার টাকা 2, এবং ডিভিডেন্ড দেওয়া হয় প্রতি শেয়ারে 2 টাকা, হোয়াট ইজ দ্য গ্রোথ রেট অ্যাজিউমিং দ্য পারফরমেন্স উইল কন্টিনিউ, এবং গ্রোথ রেট কত হইব পারফরমেন্স বেস করা, এখানে বলতেছে ডিটারমাইন দা কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল বাই করো, কি বাই করতে বলছে ভাই, কস্ট অফ ক্যাপিটাল বাই করতে বলছে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের সূত্র হলো কেই সমান সমান ডি ওয়ান, ডি ওয়ান প্লাস কেই সমান সমান ডি ওয়ান ডিভাইডেড বাই পিও প্লাস জি, ডি ওয়ান ডিভাইডেড বাই পিও প্লাস জি, ঠিক আছে। এইখানে খেয়াল করেন আমাদের ডিও ডিভিডেন্ড এটা দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, গ্রোথ রেটটা দেওয়া নেই, গ্রোথ রেটটা দেওয়া আছে, দেখেন আমার গ্রোথ রেটটা কি দেওয়া আছে, জিটা কি দেওয়া আছে, আচ্ছা দেখেন হিয়ার দেন না স্যার জি বের করতে হবে, হিয়ার দেন একটা লাইন বেশি করে দেয় এখানে, ডি ওয়ান সমান সমান এটার পরিবর্তে আমরা লিখতে পারি ডি ও ওয়ান প্লাস জি পিও প্লাস জি, ঠিক আছে, হেয়ার ডি জিরো, ডি জিরো সমান সমান কি, ডি জিরো সমান সমান কি সমান এটা সরাসরি আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা আমার কি ভাই সরাসরি ভাই কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে,
তারপর দেখেন পিও পিওটা কি আমার মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস দশ কত টাকা আমার তিরিশ টাকা তিরিশ টাকা আমার কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে তারপরে দেখেন আমার জিটা দেওয়া নেই আমার জিটা দেওয়া নেই ঠিক আছে তো এখানে দেখেন গ্রোথ রেট সমান সমান এখানে একটা সূত্র হইব আমার ওয়েট করেন হ্যাঁ গ্রোথ রেটটা আমার সরাসরি দেওয়া নেই যদি গ্রোথ রেট দেওয়া না থাকে গ্রোথ রেট সমান সমান রিটেনশন রিটেনশন রেশিও ইন্টু আরও ই রিটেনশন রেশিও ইন্টু আরও ই তো এটা আমরা সমান সমান দাঁড়াই খাবি ঠিক আছে রিটেনশন রেশিও মাইনাস আরও ই এটা আমরা রেখে দিই তো রিটেনশন রেশিও সমান সমান রিটেনশন রেশিও সমান সমান ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ঠিক আছে ডিভাইডেড বাই ইপিএস তো নিচে লেখেন হেয়ার হেয়ার ইপিএস সমান সমান আর্নিংস পার শেয়ার সমান সমান আর্নিং পার শেয়ার কত দেখেন অঙ্কের মধ্যে বলেছে দেখেন দ্য ফার্ম আর্নস পার শেয়ার টাকা দুই চার টাকা চার টাকায় করে তারপর দেখেন ডিপিএস ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার ডিভিডেন্ড পার শেয়ার ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে এখানে দেখেন টাকা টু এই যে এই লাইনটা দেওয়া আছে এন্ড ডিভিডেন্ড পার শেয়ার ইজ টাকা টু টাকা টু ঠিক আছে আমরা ইপিএস আর ডিপিএস পাই গেলাম এখানে বসা দিতেছি দেখেন ইপিএস হলো চার চার বিয়োগ দুই ডিভাইড বাই চার ক্যালকুলেশন করলে আমার হয়ে যায় পঞ্চাশ পার্সেন্ট ক্যালকুলেশন করলে আমার হয়ে যায় পঞ্চাশ পার্সেন্ট তো রিটেনশন আর্নিং রিটেনশন রেশিও এটা ক্লিয়ার হয়েছে আমি এই পার্টটা করলাম দেখেন এটা কেন করলাম এই যে রিটেনশন রেশিও দরকার আমি এই পার্টটা করলাম অন কি দরকার আমার আরওই ঠিক আছে এখন আমরা বের করবো আরওই আরওই রিটার্ন অন ইকুইটি সমান সমান ইপিএস ইপিএস ডিভাইডেড বাই পিও ইপিএস ডিভাইডেড বাই পিও দেখেন হেয়ার হেয়ার ইপিএস আর্নিং পার শেয়ার এটা আমরা জানি আগের থেকে কত চার টাকা আর পিও কারেন্ট মার্কেট প্রাইস সমান সমান কত তিরিশ টাকা কারেন্ট মার্কেট প্রাইস কত সমান সমান তিরিশ টাকা এখানে আমরা উপরে বসাই দিয়েছি আমার ইপিএস হলো চার টাকা কারেন্ট মার্কেট প্রাইস হলো তিরিশ টাকা সমান সমান হয় আমার এখানে পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আমরা এটা কি পেলাম আরওআই আর এটা কি পেলাম আমরা রিটেনশন রেশিও আমরা দুইটা পেয়ে গেলাম ঠিক আছে এখন এই দুইটা আমরা এখানে বসাই দিন ঠিক আছে রিটেনশন রেশিও কত এখানে পয়েন্ট ফাইভ জিরো গুণ আর আরওই সমান সমান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এই দুই দুইটা যদি আমরা গুণ করি গুণ করলে হয় পয়েন্ট জিরো সিক্স সিক্স ফাইভ সমান সমান সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তো আমার গ্রোথ রেটটা কত হয় সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বুঝছেন এতটুকু
রেসপন্স করেন জি স্যার সঞ্জিতা জি স্যার ওকে এখন দেখেন এখন আমি এখানে মানটা বসাই দিই ঠিক আছে এখন আমি মানটা বসাই দেব আমার ডিও আছে কত 2 1 প্লাস গ্রোথ রেট কত আছে 0.0665 পিও জানি 30 টাকা আর আমার গ্রোথ রেট 0.665 13.76% স্যার এখানে এই লাইনটা কি বুঝতেছে বললেন যে ভাই সেকেন্ড লাইনটা দা ফার্ম আর্নিংস ডিভিডেন্ড পার শেয়ার আর টাকা 10 ও আচ্ছা 10 টাকা হলে আর্নিং আর ডিভিডেন্ড হলে কি 7 টাকা ইপিএস আর্নিং পার শেয়ার হলে ইপিএস ইপিএস হলো 10 টাকা আর ডিভিডেন্ড হলো 7 টাকা যখন রেসপেক্টিভলি লেখা থাকলে ওটা হলো যথাক্রমে ঠিক আছে যথাক্রমে জি স্যার আচ্ছা সঞ্জিতা পারা যাবে এটা জি স্যার মিম পারা যাব জি স্যার সূত্রটা দেখেন সিএপিএম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সিএপিএম তো এরপরের ইয়েটা আমরা পড়তেছি খেয়াল করেন ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি আচ্ছা এখানে নতুন একটা সূত্র অ্যাড করব ওটা হলো কস্ট অফ ইকুইটি দেখেন মেবি ওই সূত্র মনে আগে আপনারা করছিলেন দেখেন কস্ট অফ ইকুইটি সিএপিএল কেই কেই সমান দেখেন আর এফ এটা মনে করছিলেন মনে আছে RM minus RF beta খেয়াল আছে এটা কোন সময় করবেন যখন নাকি আপনার রিস্ক ফ্রি রেট দেওয়া থাকবো মার্কেট রেট দেওয়া থাকবো আর বিটা দেওয়া থাকবো তখন যদি কস্ট অফ ইকুইটি বের করতে বলে তখন মনে রাখতে হবে CAPM এর এই সূত্রটা কি করতে হবে ইউজ করতে হবে কস্ট অফ ইকুইটি সূত্রটা কি করতে হবে ইউজ করতে হবে ঠিক আছে আর যদি মার্কেট রিস্ক প্রিমিয়াম বের করতে বলে মার্কেট রিস্ক প্রিমিয়াম তাহলে আপনার সূত্র হইব এটা আমরা মনে হয় যে ইয়েতে দেখাইছিলাম যে কি বলে এটারে যে রিস্ক কন্ডিশনে দেখাইছিলাম ঠিক আছে
সমান সমান বিটা হইবো মার্কেট এক্স প্রাইম এর সূত্র হইবো এটা এই সূত্র দুটো লিখে রাখেন এখন দেখেন 23 মোটা পারবেন কিনা পারা যাবো সূত্র কি সবগুলো লিখে দিচ্ছিলাম আমি দেখেন কস্ট অফ রিটেন আর্নিং বাকি দুটা ক আমি তো করি নাই ক্লাস করানো হয়েছে না এটা না স্যার ওকে দেখেন আমরা এই পর্যন্ত দেখেন কি কি করলাম কেই করছি ঠিক আছে কেডি করছি কেপি করছি ওই যে সোর্স অফ ক্যাপিটাল যে তিনটা চারটা ঠিক আছে কস্ট অফ ইকুইটি কস্ট অফ ডেট কস্ট অফ প্রিফারেন্স স্টক ঠিক আছে এখন করতেছি কেআর কস্ট অফ রিটেন আর্নিং এখন আমরা কি করতেছি কেআর কস্ট অফ রিটেন আর্নিং ঠিক আছে দেখেন কস্ট অফ রিটেন আর্নিং যদি পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকে কস্ট অফ রিটেন আর্নিং লিখে রাখেন যদি পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকে তো এই অঙ্কটা দেখেন সিম্পল একটা অঙ্ক দ্য কস্ট অফ ইকুইটি শেয়ার ইজ 15% বাংলাটা কি বলছেন যদি যদি পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকে ঠিক আছে তো দেখেন সিম্পল একটা অঙ্ক এটা দ্য কস্ট অফ ইকুইটি শেয়ার ইজ 15% এন্ড পার্সোনাল ট্যাক্স ইজ 40% ডিটারমাইন দ্য কস্ট অফ ইজন এটা আবার পারবেন এটা করা দরকার নেই ঠিক আছে তবে দেখেন স্যার এখানে টিপিটা কে টিপি পার্সোনাল ট্যাক্স ইজ ভাই এই যে 40% পার্সোনাল ট্যাক্স ইজ টিপি ঠিক আছে পারবেন না আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি দেখেন কে আর সমান সমান কেই কে আর সমান সমান কেই যদি পার্সোনাল ট্যাক্স রেট না থাকে যদি পার্সোনাল ট্যাক্স রেট না থাকে লিখে রাখে তখন কেই সমান সমান কে আর সমান সমান যখন পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া না থাকে ক্লিয়ার ওকে তারপর দেখেন কস্ট অফ রিটেন আর্নিং ঠিক আছে দেখেন যদি গ্রোথ রেট দাও দেখতে পাচ্ছি না যদি পার্সোনাল ট্যাক্স রেট দেয়া না থাকে দেওয়া না থাকে শেষ কথা ঠিক আছে যদি গ্রোথ রেট থাকে নিচে রেগুলার ক্লিক যদি গ্রোথ রেট থাকে এটা একটা সূত্র গ্রোথ রেট থাকে খাতা এই পাশে কি আছে দেখা যাচ্ছে না এই পাশে এখন স্যার বাম সাইডে একটু ক্যামেরা করতে খাতাটা একটু ডান সাইডে আনলেই হবে ওদিকে তো কিছু লেখে নাই তুই কি দেখবি দেখি নাই তো শেষ পান্ত আমার ঠিক আছে খাতা পুরো খাতা আমি যে আপনার ক্যামেরা নিচে রাখি লেখা যেন একটু ইয়ে না হয় ঠিক আছে দেখেন যদি কস্ট অফ
রিটার্ন আর্নিং যদি গ্রোথ রেট দাও থাকে ঠিক আছে তখন কি হইব কেআর সমান ডি ওয়ান পিও প্লাস জি ঠিক আছে গ্রোথ রেট দাও থাকে এবং ডিভিডেন্ড দাও থাকে এবার লেখেন ডিভিডেন্ড ডিভিডেন্ড ঠিক আছে গ্রোথ এর এবং ডিভিডেন্ড দাও থাকে আচ্ছা দেখেন 26 নম্বর অঙ্কটা দেখেন কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অফ কমন স্টক টাকা 120 বর্তমানে সাধারণ শেয়ার দাম এই কোম্পানির 120 টাকা এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার টাকা 20 প্রত্যাশিত যে লভ্যাংশের পরিমাণ 20 টাকা and would rise by 5% per year এবং এই যে ডিভিডেন্ড আছে এটা প্রত্যেক বছর 5% করে বাড়তে থাকবে ঠিক আছে তার মানে কি গ্রোথ রেট তার মানে কি গ্রোথ রেট বুঝতে পারছেন would rise by 5% per year বর্তমানে যে ডিভিডেন্ড আছে এটা 5% কি বাড়তে থাকবে তার মানে কি এটা গ্রোথ রেট দেখেন ক্যালকুলেশন দা রিটেন আর্নিং বের করো অর্থাৎ কেআর বের করো রিটেন আর্নিং মানে কি কেআর রিটেন আর্নিং মানে কি কেআর বাই কে দেখেন এই অঙ্কটাতে আপনার ডিভিডেন্ড রেট দেওয়া আছে এবং গ্রোথ রেট দেওয়া আছে ডিভিডেন্ড রেট এবং গ্রোথ রেট দেওয়া আছে সূত্র হইব এটা দেন আমরা বসাই দিয়েছি হিয়ার হিয়ার দেখেন ডি ওয়ান ডি ওয়ান এর লেগা এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার এক্সপেক্টেড ডিভিডেন্ড ডিভিডেন্ড পার শেয়ার সমান সমান টাকা সরাসরি দেওয়া হচ্ছে কত 20 টাকা পিও পিও এর কারেন্ট মার্কেট প্রাইস দেখেন এখানে 24 নম্বর অঙ্কটা আমি স্কিপ করছি ওটা মনে রাখেন কিন্তু ওটা কিন্তু করতে হবে কারেন্ট মার্কেট প্রাইস ঠিক আছে মনে করেন কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস কত দেওয়া আছে 120 টাকা ঠিক আছে আর জি গ্রোথ রেট দেওয়া আছে কত এখানে 5% এখন আমরা বসাই দিই সিম্পল দেখেন 120 যোগ 0.05 সমান সমান কত 21.67% শেষ বেশ ওটা মুপেশ জি স্যার লেখা শেষ তারপর দেখেন কস্ট অফ আর্নিং কস্ট অফ রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিং লেখেন যদি ডিভিডেন্ড ও পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকে ঠিক আছে দেখেন কেয়ার সমান সমান ডি ওয়ান PO গুণ 1 মাইনাস টিপি এই সূত্রটা কোন সময় ইউজ করবো যদি ডিভিডেন্ড দেওয়া থাকে এবং পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব ক্লিয়ার আচ্ছা দেখেন অঙ্কটা পড়তে চেষ্টা করেন স্বাধীন কোম্পানি কারেন্টলি পে ডিভিডেন্ড টাকা 15 পার শেয়ার বর্তমানে স্বাধীন কোম্পানি ডিভিডেন্ড দেয় 15 টাকা মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার টাকা 110 বর্তমানে শেয়ার দাম 110 টাকা ফ্লোটেশন কস্ট ইজ টাকা 10 ফ্লোটেশন কস্ট 10 টাকা হোয়াট ইজ দ্য কস্ট অফ রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিং এর কস্ট কত ইফ দ্য পার্সোনাল ট্যাক্স রেট ইজ 40% যদি ব্যক্তির কর এর সীমা হয় 40
পার্সেন্ট যদি ব্যক্তি করে সীমা হয় কত 40% ঠিক আছে তো দেখেন এখানে মানগুলো বসাইতেছি আমি আচ্ছা এটা আমরা না করি ঠিক আছে এটা পারবেন পারবেন না এটা ইয়েস স্যার আচ্ছা এখানে দেখেন এখানে একটা কোশ্চেন আছে দেখি তো কে করতে পারে এখানে একটা কোশ্চেন আছে বলেন কোশ্চেনটা কি কোশ্চেনটা কি বন্ধ কি স্যার ফ্লোটেশন কস্ট দেওয়া আছে ওইটা কই যাইব হ্যাঁ ফ্লোটেশন কস্ট দেওয়া আছে ওইটা কই যাইব ঠিক আছে আপনি যদি হ্যাঁ কাল করেন আপনি যদি নিজের টাকা নিজে ইউজ করেন তাহলে কোনো খরচ যাবে কোম্পানির ভিতর টাকা যদি কোনো ইউজ করে তাহলে ফ্লোটেশন কস্টই হইব নাকি ফ্লোটেশন কস্ট লাগবো ফ্লোটেশন কস্ট লাগবে কোম্পানি যদি নিজের ফান্ড ইউজ করে তখন কি ফ্লোটেশন কস্ট লাগবো না স্যার এই জন্য দেওয়া হয়নি ঠিক আছে যদি লাগতো যদি স্পষ্ট করে বলে দিত রিটেন আর্নিং ব্যবহার করার ক্ষেত্রে ফ্লোটেশন কস্ট লাগছে তখন নিলে বিবেচনা করা হইতো ঠিক আছে আচ্ছা চলো তাহলে দেখেন এরপর লেখেন কস্ট অফ রিটেন আর্নিং যদি পার্সোনাল ট্যাক্স রেট আবার এই যে ডিভিডেন্ড এবং গ্রোথ তিনটাই দেওয়া থাকে বুঝতে পারছি ডিভিডেন্ড দেওয়া থাকবো দেখেন ডিভিডেন্ড দেওয়া থাকবো আর পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকবো পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া থাকবো আবার গ্রোথও দেওয়া থাকবে আবার কি গ্রোথ গ্রোথ রেট এই তিন ট্যাক্স লাগে দেওয়া থাকলে ওই সময় আপনি কেয়ার কি ব্যবহার করবেন কস্ট অফ রিটেন আর্নিংটা কিভাবে বের করবেন কস্ট অফ রিটেন আর্নিংটা কিভাবে বের করবেন ঠিক আছে ওইটা সূত্র লইটা নেন D1 সমান সমান 1 মাইনাস TP 1 মাইনাস TP নিচে হলো গিয়া PO প্লাস জি প্লাস জি এটা কোন সময় ইউজ করবো যে সময় ডিভিডেন্ড দেওয়া থাকবো পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকবে এবং গ্রোথ রেট দেওয়া থাকলে সূত্র হইবে আমার এটা ডি ওয়ান ওয়ান মাইনাস টিপি পিও প্লাস জি এখানে কি তিনটাই দেওয়া থাকবে নাকি যে কোনো একটা বুঝলাম না ডিভিডেন্ড পার্সোনাল ট্যাক্স তিনটাই দেওয়া থাকবে এখানে আবার কি করছে ডি ওয়ান ও বুঝছি আচ্ছা অ্যাড অন আবার